এই ভিডিওটা তাদের জন্য যারা ম্যাথামেটিক্স জেনারেলে পড়ছে পার্ট টু বা সেমিস্টার ফোর, অথবা যারা ম্যাথামেটিক্স থার্ড ইয়ারে যারা ম্যাথামেটিক্স জেনারেল রয়েছে তাদের এই সাবজেক্টটা রয়েছে ফোর্টান বলে। তো সেমিস্টার ফোরে যে সিসি ফোর বলে যে পেপারটা রয়েছে ইউনিট টুতে 30 নম্বর রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড প্রোগ্রামিং রিলেটেড, তো সেখানে একটা অংশ রয়েছে যেটার নাম হচ্ছে ফোর্টান। তো এই ভিডিওতে আমি ফোর্টান সম্পর্কে বলবো। এই ফোর্টান হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হাই লেভেল কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। এটা হচ্ছে প্রথম কোনো হাই লেভেল কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার ফুল ফর্ম হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন এই দুটো মিলিয়ে ফর্মুলা ফোর্টান। এই ফোর্টান কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বেসিক্যালি ইউজ করা হয় কোনো নিউমেরিক্যাল ডেটা ক্যালকুলেশন করার জন্যে বা কোনো সায়েন্টিফিক বা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য। এটা তৈরি হয়েছিল IBM-এ, যে যার নেতৃত্বে এটা তৈরি হয়েছিল তার নাম হচ্ছে জন ব্যাকাশ। যেই সময়ে সেটা হচ্ছে 1954 থেকে 1957, এই সময়ে এই ল্যাঙ্গুয়েজটি তৈরি হয়েছিল এবং প্রথম যে ভার্সনটা বেরিয়েছিল তার নাম ছিল ফোর্টান 1। এই ফোর্টান যেটা আমি বলছিলাম যে অরিজিনাল ফোর্টানটা কিন্তু ডেভেলপ হয়েছিল ফর দ্য ম্যানিপুলেশন দ্য নিউমেরিক্যাল ডেটা, কিন্তু তারপরে কিছু আপডেশন হয় যেমন ক্যারেক্টার ফাইল এইসব জিনিসগুলো এই ফোর্টানের মধ্যে আসে। তো সেই জন্য এই ফোর্টান 77-কে স্ট্যান্ডার্ড ভার্সন বলা হয়। এই ফোর্টান 77-এ আমরা ক্যারেক্টার প্রোগ্রামিং বা ফাইলকে নিয়ে কোনো প্রোগ্রামিং করতে পারি, তো এটাকে সেই জন্য স্ট্যান্ডার্ড বলা হয়। এবং যেটা লেটেস্ট ভার্সন রয়েছে ফোর্টানের সেটাকে আমরা বলছি ফোর্টান 90/95। এখানে কিন্তু আমরা কোনো গ্র্যাপ, কোনো স্ট্রাকচার পয়েন্টার এইসব ফিচার্সগুলো আমরা এখানে করতে পারি এই আপডেটেড ভার্সনটায়। ফোর্টান ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি খুব পপুলার যেসব প্রফেশনালদের জন্য, সে তারা হলো ইঞ্জিনিয়ার্স, সায়েন্টিস্ট, ম্যাথামেটিশিয়ান, স্ট্যাটিস্টিশিয়ান বা বিজনেস অ্যানালিটিক্স, এদের কাছে এটা খুব পপুলার ল্যাঙ্গুয়েজ। কারণ এইসব অংশেই কিন্তু বিভিন্ন সায়েন্টিফিক বা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন দরকার হয়ে পড়ে, আর সেই জন্যই ফোর্টানকে এখানে ইউজ করা হয়। ফোর্টান হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা কোনো স্পেশাল পারপাসে ইউজ হয়ে থাকে, যেগুলো নিউমেরিক্যাল ডেটা ক্যালকুলেশন করার জন্য বিশাল বড় বড় ভ্যালু নিয়ে বা খুব ক্ষুদ্রতম ভ্যালুর যোগ বিয়োগ গুণভাগ করার জন্য কিন্তু ফোর্টান ল্যাঙ্গুয়েজ ইজ দ্য বেস্ট দ্যান C++। নাও এরপরে আসছে ক্যারেক্টার সেট। ক্যারেক্টার সেট হচ্ছে কি না, যেগুলো বেসিক এলিমেন্ট যেগুলো দিয়ে কম্পিউটার প্রোগ্রামিং হয় সেগুলোকে আমরা ক্যারেক্টার সেট বলে থাকি। কিবোর্ডে আমরা যা যা দেখতে পাচ্ছি, যে সিম্বলগুলো দেখতে পাচ্ছি, যে অপারেটরগুলো দেখতে পাচ্ছি, যে অ্যালফাবেটগুলো দেখতে পাচ্ছি, সকলকে আমরা ক্যারেক্টার সেট বলে থাকি, কারণ সবগুলোই কম্পিউটার প্রোগ্রামিং ইউজ হয়ে থাকে। দ্য ক্যারেক্টার আর ইউজড ইন ফোর্টান যেগুলোকে আমরা বলছি, 1 নম্বর যেটা আলফাবেট রয়েছে আপার কেস লেটার, 26খানা আপার কেস লেটার এ থেকে জেড পর্যন্ত, 26খানা লোয়ার কেস লেটার ছোটো হাতের এ থেকে ছোটো হাতের জেড, এবং 10খানা ডিজিট 0 থেকে 9 পর্যন্ত, এবং অনেকগুলো সিম্বলস বা অপারেটরস লেস দ্যান, গ্রেটার দ্যান, রাউন্ড ব্যাকেট, স্কোয়ার ব্যাকেট, কার্লি ব্যাকেট এগুলো রয়েছে। তো বেসিক্যালি আমরা কিবোর্ডে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা ক্যারেক্টার সেট বলতে পারি, যেগুলো দিয়ে ফোর্টান প্রোগ্রাম তৈরি করা হয়। একটা কথা বলে রাখা দরকার যে ফোর্টানে কিন্তু আপার কেস বা লোয়ার কেসের মধ্যে কোনো পার্থক্য নেই, ফোর্টান হচ্ছে কেস সেন্সিটিভ নয়। আমরা যে কোনো ফোর্টান প্রোগ্রামকে একদম ছোটো হাতের লেখা বা বড় হাতের বা পাইল করেও লিখতে পারি, তাতে ফোর্টান প্রোগ্রাম রান করবে। এরপর আসি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হচ্ছে কি না, যে কোনো এন্ট্রি যেগুলো চেঞ্জ হয় না ডিউরিং দ্য এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রাম সেগুলোকে আমরা কনস্ট্যান্ট বলে থাকি। যেমন আমরা যদি কোনো একটা জায়গায় লিখে থাকি C=5, এখানে 5টা সিতে অ্যাসাইন হচ্ছে, তো 5টাকে আমরা বলছি কনস্ট্যান্ট ভ্যালু, কারণ 5টা যখন সিতে অ্যাসাইন হচ্ছে 5টা কখনো 6 হবে না বা 4 হবে না, তো এই 5টাকে আমরা কনস্ট্যান্ট ভ্যালু বলছি। কিন্তু সিটাকে আমরা বলছি ভেরিয়েবল, C=5 যদি লিখি সিকে বলছি ভেরিয়েবল, কারণ সি এর মধ্যে আমি 5 রাখতে পারি, 6 রাখতে পারি, 7 রাখতে পারি, এবং এটা ডিপেন্ড করে যখন প্রোগ্রাম এক্সিকিউশন করব তখন এটা চেঞ্জ হতেই পারে। তো যেগুলো চেঞ্জ হয় সেগুলোকে আমরা ভেরিয়েবল বলবো, যেগুলো চেঞ্জ হয় না সেগুলোকে আমরা কনস্ট্যান্ট বলবো।
তো কনস্ট্যান্টের অনেকগুলো ভাগ রয়েছে, যেগুলো হচ্ছে একটাকে বলা হচ্ছে নিউমেরিক্যাল কনস্ট্যান্ট, যেগুলো হচ্ছে কোনো নিউমেরিক ভ্যালু 5, 7, 8, -6 এইরকম ধরনের প্লাস মাইনাস দিয়ে কোনো নাম্বার, আর সেগুলোকে আমরা ইন্টিজার নাম্বার বলছি, যেখানে কোনো ডেসিবেল পয়েন্ট থাকবে না। রিয়েল নাম্বার কাদের বলবো, যেগুলোর মধ্যে ডেসিবেল নাম্বার থাকবে, প্লাস মাইনাসও হতে পারে এবং ই থাকতে পারে, ই ফর এক্সপোনেন্ট। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া যাচ্ছে যে 6.23e23, এটার মানে হচ্ছে 6.23 × 10⁻², তো ই মানে হচ্ছে ই এর রাইট সাইডে যে অংশটা রয়েছে সেটাকে এক্সপোনেন্ট পার্ট বলা হয়, 10⁻⁴ পার্ট যেটা সেটা, আর 6.23 এটাকে আমরা বলি ম্যান্টিসা। ওকে, আচ্ছা, এরপরে আসি যে ডাবল পজিশন নাম্বার। কিছু নাম্বার রয়েছে সেম এক্সপোনেন্ট যেমনভাবে লেখা হয়ে থাকে সেইভাবে লেখা হয়ে থাকে, শুধু ইয়ের জায়গায় আমরা ডি লিখতে পারি। যেমন এখানে একটা লেখা রয়েছে যে 2163.d3, এটার মানে একই, এটার মানে হচ্ছে 2163 × 10³³, এটাকে ডবল পজিশন নাম্বার বলা হয়। ডবল পজিশন নাম্বার এবং রিয়েল নাম্বার আর যেটা এক্সপোনেন্ট দেওয়া নাম্বার রয়েছে এদের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু ইয়ের জায়গায় ডি বসানো হয়। এরপর আসি কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার হচ্ছে দুটো অংশ থাকবে, যেখানে আমরা জানি যে কোনো কমপ্লেক্স নাম্বারে দুটো পার্ট থাকে, এ প্লাস বি আই, তো এ একটা নাম্বার, বি একটা নাম্বার। তো আমরা ফোরটানেতে এইভাবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা দুটো নাম্বার লিখতে পারি, যেমন এখানে রয়েছে প্রথম এক্সাম্পলটা -7., -4.5। তো -7. এটা একটা রিয়েল নাম্বার এবং 4.5 এটাও একটা রিয়েল নাম্বার। তো কমপ্লেক্স নাম্বারে হয় দুটোই নাম্বার রিয়েল হতে হবে অথবা দুটোকেই ইন্টিজার হতে হবে, একটা রিয়েল একটা ইন্টিজার করলে হলে কিন্তু কমপ্লেক্স নাম্বার হবে না। তো এই চার ধরনের রয়েছে আমাদের কনস্ট্যান্ট আমরা ফোরটান প্রোগ্রামে ইউজ করতে পারি। একটা হচ্ছে ইন্টিজার যেখানে ডেসিমেল পয়েন্ট থাকবে না, একটা রিয়েল যেখানে ডেসিমেল পয়েন্ট থাকবে এবং সেখানে ই দিয়ে কিছু ভ্যালু থাকতে পারে, এবং একটা হচ্ছে ডবল প্রিসিশন, এটা খুব ক্ষুদ্রতম ভ্যালুকে বোঝায়, এবং কমপ্লেক্স নাম্বার যেখানে দুটো পার্ট থাকবে। ওকে, এর পরের অংশটা হচ্ছে কনস্ট্যান্টের যেটা একটা পার্ট রয়েছে, যেটা দু নম্বর পার্ট, যেটা হচ্ছে ক্যারেক্টার কনস্ট্যান্ট। ক্যারেক্টার কনস্ট্যান্ট সেইগুলো যেগুলোকে আমরা ক্যারেক্টার নিয়ে হ্যান্ডেল করতে পারবো। এখানে যেমন একটা এক্সাম্পল দেওয়া রয়েছে, এগুলোকে আমরা লিটারাল কনস্ট্যান্টও বলে থাকি। 5H ইন্ডিয়া, তো ইন্ডিয়া মানে হচ্ছে পাঁচখানা ক্যারেক্টার, তো ইন্ডিয়াকে আমরা ইন্ডিয়ার আগেতে যদি 5H লিখে দিই তাহলে ইন্ডিয়াটা ঠিক এরকম ধরনের লাগবে, সিঙ্গেল কোটেশনের মধ্যে ইন্ডিয়া যেটা আছে সেরকম ধরনের লাগবে। ওকে, বা আমরা যদি লিখি কোনো জায়গায় হাই ডিসপ্লে করতে চাই, তো HI দুখানা ক্যারেক্টার রয়েছে, তো এই দুখানা ক্যারেক্টারের HI-এর আগেতে আমরা যদি 2H লিখে দিই এটা ঠিক সেম অ্যাজ এইটার মতো লাগবে হাই সিঙ্গেল কোটেশনের মধ্যে। ওকে, তো আমরা এইচ দিয়ে কোনো স্ট্রিংকে লিখতে পারি অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে সেট অফ ক্যারেক্টারকে দিয়ে আমরা স্ট্রিং বা ক্যারেক্টার কনস্ট্যান্ট আমরা করতে পারি। আর এক ধরনের কনস্ট্যান্ট রয়েছে যেটার নাম হচ্ছে লজিক্যাল কনস্ট্যান্টস, যেটা দুটো মত মান রয়েছে, একটা হচ্ছে ট্রু একটা হচ্ছে ফলস। ট্রু এবং সামনে এবং পিছনে ডট থাকবে এবং ফলস সামনে পিছনে ডট থাকবে। তো যে কোনো কন্ডিশানকে বোঝানোর জন্য আমরা ট্রু ফলস, এটা ফোরটানেই রয়েছে, সিতে এরকম ধরনের কোনো লজিক্যাল কনস্ট্যান্ট নেই। তো এই তিন ধরনের আমরা বেসিক্যালি কনস্ট্যান্ট আমরা জানলাম। এরপরে আসছি ভেরিয়েবল। ভেরিয়েবল মানে যে কোনো আইডেন্টিফায়ার, যেই আইডেন্টিফায়ারগুলোর ভ্যালু দ্যাট মে চেঞ্জ ডিউরিং দ্য এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রাম। একটা এক্সাম্পল দেওয়া রয়েছে যে C = A + 5, এখানে সি এবং এ কে ভেরিয়েবল বলছি আর পাঁচটাকে বলছি কনস্ট্যান্ট, প্লাস এবং ইকুয়ালটিকে বলছি অপারেটর। পাঁচটা কনস্ট্যান্ট কারণ পাঁচ সবসময় অ্যাড হবে কনস্ট্যান্ট ভ্যালু, ওখানে ছয় অ্যাড হবে না বা চার অ্যাড হবে না যখন প্রোগ্রাম এক্সিকিউশন করব। কিন্তু এ আর সি এর মানটা কিন্তু ভ্যারি করতেই পারে, এর মান পাঁচও হতে পারে, সাতও হতে পারে এবং তার জন্য সি এর মানও চেঞ্জ হতে পারে। তো সেখানে সি আর এবং এই দুটোকে আমরা ভেরিয়েবল বলছি, এগুলোকে আইডেন্টিফায়ার বলা হয়, যে আইডেন্টিফায়ারগুলো কোনো একটা ভ্যালুকে রিপ্রেজেন্ট করে থাকে। তো এখানে ভেরিয়েবল যে আমরা ইউজ করব, এটা প্রোগ্রামাররা ইউজ করে ভেরিয়েবলগুলো, ভেরিয়েবল নামগুলো কিন্তু যারা প্রোগ্রাম লিখবে তারাই কিন্তু ইউজ করে, এর জায়গায় বি এর জায়গায় সি, যে কোনো ইউজ করতে পারে, সেটা হচ্ছে প্রোগ্রামের স্বাধীন, প্রোগ্রামারদের উপর স্বাধীনতা রয়েছে, তারা যে কোনো একটা চয়েস করতে পারে। কিন্তু তার জন্য বেসিক রুল রয়েছে যে ভেরিয়েবলের নামগুলো কীরকম কীরকম হতে পারে। তো তিনটে মেন রুল রয়েছে, আরও কিছু রুল রয়েছে, আমি তিনটেই এখানে বলবো। ফার্স্ট ক্যারেক্টার মাস্ট বি আলফা
অ্যালফাবেট প্রথম যে ক্যারেক্টারটা সেটা যে কোনো একটা এ থেকে জেড পর্যন্ত ক্যারেক্টারের মধ্যে হতে হবে। দ্বিতীয় যেটা বলছে ইট ক্যান হ্যাভ অ্যাট মোস্ট 6 ক্যারেক্টার, এটার ম্যাক্সিমাম 6খানা ক্যারেক্টার হতে পারে, এর বেশি হবে না। আর তিন নম্বর বলছে ইট শুড নট কন্টেন এনি স্পেশাল ক্যারেক্টার, কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন ডট, হ্যাজ, ডলার এরকম কিন্তু ইউজ করা যাবে না ভেরিয়েবল নেম চুজ করার সময়। তো এই তিনটে রুল রয়েছে। আর তারপরে আসছি যে এই ভেরিয়েবল কত ধরনের হয়। কনস্ট্যান্ট যত ধরনের রয়েছে ভেরিয়েবল কিন্তু তত ধরনের রয়েছে। তো এখানে ভেরিয়েবল নেম যদি আই জে কে এল এম এন এই পাঁচটা ক্যারেক্টার দিয়ে যদি ভেরিয়েবল নেম শুরু হয়ে থাকে তাহলে সেই ভেরিয়েবলকে আমরা কিন্তু বাই ডিফল্ট ইন্টিজার বলবো। সি প্রোগ্রামিংয়ে যেমন ইন্ট এ, ইন্ট বি, ফ্লোট এ, ফ্লোট বি এরকম আমরা আমাদের ওপরে প্রোগ্রাম লেখার আগেই কিন্তু লিখতে হয়, এখানে কিন্তু লিখতে হয় না। এখানে আই জে কে এল এম এন যে কোনো একটা ক্যারেক্টার দিয়ে যদি কোনো ভেরিয়েবল নেম শুরু হয়ে থাকে সেগুলো বাই ডিফল্ট ইন্টিজার হিসাবে ট্রিট হবে। আর যেইগুলো আই জে কে এল এম এন এই ক্যারেক্টার বাদ দিয়ে যতগুলো ক্যারেক্টার রয়েছে এ থেকে জেড পর্যন্ত সেইগুলো দিয়ে যদি শুরু হয় সেগুলো বাই ডিফল্ট রিয়েল নাম্বার বোঝাবে। এবার আর বলি যদি কোনো আই জে দিয়ে কোনো একটা ভেরিয়েবলকে আমরা যদি ইন্টিজার করতে চাই তাকে আমরা উপরে ডিক্লেয়ার করবো এইরকমভাবে ইন্টিজার, এইভাবে এইভাবে আমরা ইউজ করতে পারি ইন্টিজার এ কমা বি কমা সি। এখানে এই লাইনটা যদি আমি লিখে দিই, ইনস্ট্রাকশানটা যদি আমি প্রোগ্রামের ওপরে লিখে দিই তাহলে এ বি সি ইন্টিজার হিসাবে ট্রিট করবে। আবার যদি আমি এরকমভাবে লিখি রিয়েল আই জে আই কমা জে কমা কে তাহলে আই জে কে এইগুলো রিয়েল নাম্বার হিসাবে ট্রিট হবে, মানে আই জে কে তে আমি দশমিক দেওয়া যে কোনো ভ্যালুকে আমি স্টোর করতে পারবো। কিন্তু বাই ডিফল্ট আই জে কে কিন্তু ইন্টিজার, যদি ওপরে আমি রিয়েল আই জে কে এইভাবে ডিক্লেয়ার করে দিই তাহলে আই জে কে আমরা রিয়েল হিসাবেও কিন্তু ইউজ করতে পারি। আচ্ছা, এরপর আসছি ডবল পজিশন। ডবল পজিশন নাম্বারকে আমরা আমাদের কোনো স্পেশাল ডিফল্ট ভ্যালু ডিফল্ট কোনো নেম নেই, ডবল পজিশন বলে আমাদের ওপরে ডিক্লেয়ার করতেই হবে। তো ডবল পজিশন ওপরে লিখব ডবল স্পেস প্রিসিশন এ কমা বি কমা সি, তাহলে এ বি সি ডবল পজিশন কোনো একটা ভ্যালুকে স্টোর করতে পারবে। এরপর আসছি কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারকে আমরা এইভাবে ডিক্লেয়ার করব কমপ্লেক্স এ কমা বি কমা সি, তো এ বি সি ডাউন কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে। এতে আমি দুটো ভ্যালু, বিতে আমি দুটো ভ্যালু, সিতে আমি দুটো ভ্যালুকে আমি রাখতে পারবো। দুটোই ভ্যালু কিন্তু একই টাইপের হতে হবে, মানে দুটোকে ইন্টিজার হতে হবে অথবা দুটোকেই রিয়েল হতে হবে। এরপর ক্যারেক্টার কনস্ট্যান্ট বা লিটারাল কনস্ট্যান্টকে আমরা এইভাবে ইউজ করি, ডিক্লেয়ার করি ক্যারেক্টার 20 স্টার নেম, মানে এই নেম বলে একটা ভেরিয়েবল যেটা হচ্ছে ক্যারেক্টার টাইপের এবং যাতে ম্যাক্সিমাম আমি 20খানা ক্যারেক্টার রাখতে পারবো। কমা দিয়ে 10 স্টার অ্যাড্রেস লিখেছি, এটার মানে হচ্ছে অ্যাড্রেসে 10খানা ক্যারেক্টার আমি রাখতে পারবো। তো যে কোনো ক্যারেক্টার টাইপের ভ্যালু যদি আমি কম্পিউটার রাখতে চাই তাহলে এইভাবে আমাকে উপরে ডিক্লেয়ার করতে হবে ফোর্টন প্রোগ্রামিংয়ে, ক্যারেক্টার বলে সাইজ তারপরে স্টার দিয়ে ভেরিয়েবল নেমটা যে তাতে আমি স্টোর করব। আচ্ছা, তারপর হচ্ছে তিন নম্বর রয়েছে লজিক্যাল কনস্ট্যান্ট। লজিক্যাল কনস্ট্যান্ট এইভাবে লিখবো লজিক্যাল বলে এ কমা বি কমা সি, তো এখানে লজিক্যাল কনস্ট্যান্ট হচ্ছে লজিক্যাল ভেরিয়েবলকে এইভাবে ডিক্লেয়ার করবো লজিক্যাল এ কমা বি কমা সি। তো এ বি সি এখন হচ্ছে লজিক্যাল ভেরিয়েবল হয়ে যাবে এবং এ বি সিতে কোনো 5.6, 7.9 বা 5, 6, 7, 8 এরকম কোনো ভ্যালু রাখতে পারবো না। এখানে এ বি সি মাত্র স্টোর করতে পারবে যে দুটো ভ্যালু সেটা হচ্ছে ট্রু এবং ফলস। এই ট্রু ও ফলস এই দুটোর যে কোনো একটা ভ্যালু কিন্তু আমরা রাখতে পারবো, এটাকে আমরা লজিক্যাল কনস্ট্যান্ট বলছি। তো এইগুলো গেল হচ্ছে এই তিনখানা টাইপ রয়েছে যেগুলোকে আমরা ভেরিয়েবল বলি।